পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির 12 নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী পম্পা সাঁতরা রাউত এবং গ্রাম পঞ্চায়েত পূর্ব পিতপুর দক্ষিণ মেছগ্রাম এবং উত্তর মেছগ্রাম এলাকার তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী শতাব্দী বেরা, বিশ্বনাথ সামন্ত, মমতা ভূঁইয়া, সমরেশ মাঝি, ভক্তিপদদের সমর্থনে মেছগ্রাম জয়ী প্রার্থীদের সাথে নিয়ে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহকর্মীরা। এদিন বিজয় মিছিল শেষে এলাকার তৃণমূল নেতৃত্ব অমিত রাউত বলেন, মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে রেখে এই জয়। এলাকার যুবকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। এই এলাকার মানুষ যারা মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরে সার্বিক শান্তি কামনার্থে এলাকার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এলাকাবাসীর দোয়া আশীর্বাদ সঙ্গে নিয়ে আগামী 5 বছর মানুষের কাজ করার যে অঙ্গীকার নিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে তাদেরকে জয়ী করানোর জন্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বুথ স্তরের, ব্লক স্তরের যে সমস্ত নেতৃত্ব কর্মীরা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুধু এইটুকু বলবো, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকার বিগত দিনের যে ইতিহাস, বিগত দিনের যে নির্বাচন পরিস্থিতি আপনারা জানেন। 2021 বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা মাত্র 2300 লিড করেছিলাম, কিন্তু এলাকাবাসী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সম্মান জানিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে তারা এই পাঁশকুড়া 1 নম্বর ব্লককে প্রায় 11,500 লিড দিয়ে প্রমাণ করে দিয়েছে পাঁশকুড়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং এই এলাকাবাসী। তারা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন, তারা শান্তির পক্ষে রায় দিয়েছেন। তাই আগামী দিনে এলাকাবাসীর কাছে আহ্বান করব, আমাদের যে ইশতেহার ইতিমধ্যে 91 এবং 92 বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা যে অঙ্গীকার দিয়েছেন এলাকাবাসীর জন্য, তারা সেই অঙ্গীকার তারা 100% পূর্ণ করবেন এবং বিধায়কের তরফ থেকে এলাকার উন্নয়নের স্বার্থে যা যা প্রয়োজন এলাকার মানুষের স্বার্থে আমরা প্রতিনিয়ত আমরা মানুষের কাজ করব, শপথ নেব। আগামী দিনে আমরা নিজেদের জন্য নয়, আমরা মা বাংলার জনগণের জন্য পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আমরা মানুষের কাজ করব, উন্নয়নের কাজ করব। সবাইকে কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভ্যান অথবা রিক্সাকে মোটরচালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচরাপাড়া। যোগাযোগ 8100071948।